हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আপনাদের সঙ্গে আছি আমি বর্ণা, বাংলাদেশি ব্লগার বর্ণা চ্যানেল থেকে। তো আজকে হচ্ছে আমাদের ট্রিপটা কুয়াকাটা। কুয়াকাটা যাব সবাই মিলে, ঘুরবো ফিরবো, একদিন থাকবো। আর এখন হচ্ছে দুপুর প্রায় 4টা বাজে, তো সবাই রেডি, গাড়ির জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে। তো এই তো, তো একদিনের ট্রিপ, একদিনের ট্যুর, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন প্লিজ। চলো একশো দেড়শো নিয়ে যাই। আমরা সেই আলাপি করতেছিলাম যে পরমা কি করে, আল্লাহ উড়ি পাওয়া এই আমার বোনু আরে ও বিশ্বাস আর সিঙ্গেল থাকা লাগতো না বাবা, ওই বুইরাই আমার চাষ আসছে আর বেশি রস আছে বেশি নাকি আর কত বাবু কেন কি কাম তোমার ফোন তুমি রাখো, তুমি জান না ফোন খাওয়ার। তো যেহেতু মাদারীপুরের চেকের হাত বন্দরে আমরা, তো এখান থেকে কুয়াকাটা পৌঁছাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। টানা 5 ঘন্টা জার্নি করার পর আমরা হচ্ছে আমাদের অতি আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত স্থান কুয়াকাটা পৌঁছাইছি। আর কুয়াকাটা পৌঁছে যে আমরা হোটেলটায় উঠেছি, এটা একেবারে সমুদ্রের তীরবর্তীতে অবস্থিত। আর জানালা খুললেই সমুদ্র দেখা যায়, আর সবসময় সমুদ্রের গর্জনটাও কানে শোনা যায়, বেশ ভালো। আর হোটেলের রুমগুলো অনেক সুন্দর, আর যে কোনো ফ্যামিলি একটা পরিবার খুব ভালোভাবে একটা হোটেল রুমে থাকতে পারবে। তো একটা অনেকটা ফ্ল্যাট বাসার মতো,
দুটো করে রুম এক একটা ফ্ল্যাটে। তো এইটা একটা রুম আর বারান্দার মতো আছে, সেখানে আর একটা রুম, মানে দুটো রুম একটা ফ্যামিলি খুব ভালোভাবেই থাকতে পারবে। আর এখানে হোটেলের প্রাইস খুবই রিজনেবল, খুবই কম প্রাইসে থাকা যাবে এক রাত। তো আমরা যেই হোটেলটা উঠেছি, এই হোটেলটার নাম হচ্ছে হানিমুন রিসর্ট। তো এই এর আগে যেই রুমগুলো দেখালাম, ওই রুমগুলো হচ্ছে একটু কম রেটের, মানে 3,000 টাকা করে ভাড়া এক রাত। আর এটা হচ্ছে হানিমুন কাপল যারা, তাদের জন্য। তো একটা রুম, দুটো বেডরুম, সঙ্গে বিশাল একটা রুম। আর এর প্রাইস হচ্ছে এক রাতে হচ্ছে 5,000 টাকা, সঙ্গে এই তো রুমের মধ্যে সবকিছুই আছে, এসির ব্যবস্থা আছে, তারপরে ফ্যান সবকিছুই আছে, বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন। তো থাকলে থাকা যেতে পারে, তবে বর্তমানে যেহেতু ডাল সিজন, আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছি, তো বর্ষাকালে হোটেলের যে প্রাইসটা একটু কম, তবে একটু দাম দর করে থাকাটাই ভালো আমার মনে হয় বর্ষাকালে। তবে যখন সিজন যেরকম শীতকাল, শীতকালে হোটেলের দামটা, মানে সাধারণ প্রাইস যেটা, সেটা ওই 5,000 করে, এই রুমটা 5,000, আর আমরা এর আগের যেই রুমগুলো দেখিয়েছি ওটা হচ্ছে 3,000 করে। তবে বর্ষা বর্ষায় গিয়েছি, এই কারণে সামথিং ডিসকাউন্ট সবকিছুতেই পেয়েছি আমরা। আর ওখান থেকে আসার পরে আর রাতে ডিনার করব। তো ডিনারের জন্য রেস্টুরেন্টে গিয়েছি, এটা হচ্ছে ওই হোটেলের সঙ্গেই হচ্ছে রেস্টুরেন্টটা, বেশি দূরে যাওয়া লাগে না, একেবারে সঙ্গে মিশানো। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পৌষি রেস্টুরেন্ট। খাবারের গুণগত মান বেশ ভালোই, আমার কাছে ভালো লেগেছে, আর সবকিছু ফ্রেশ ফ্রেশ খাবার দাবার। এই তো, তো সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। খাবারের সঙ্গে সঙ্গে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আরো মজা আছে, টুইস্ট আছে, আপনারা দেখতে থাকুন।